মা বাবার কথা মত যে জন চলে না ওরে মা বাবার কথা মত যে জন চলে না আল্লাহ নবীর দয়া তার পাবি না বলে আল্লাহ নবীর দয়া তার পাবি না বলে মা বাবার কথা মত যে জন চলে না মা বাবার কথা মত যে জন চলে না আল্লাহ নবীর দয়া তার পাবি না বলে আল্লাহ নবীর দয়া তার পাবি না মা বাবা অতি আপন মা বাবাকে কর যতন মা বাবা অতি আপন মা বাবাকে কর যতন তিন কথার শাস্তি পাইয়া ভুইলা যাইও না বলে তিন কথার শাস্তি পাইয়া ভুইলা যাইও না আল্লাহ নবীর দয়া তার পাবি না বলে আল্লাহ নবীর দয়া তার পাবে না বলে মা বাবার কথা মত যে জন চলে না মা বাবার কথা মত যে জন আল্লাহ নবীর দয়া তার পাবে না বলে আল্লাহ নবীর দয়া তার পাবে না মা বাবাকে কষ্ট দিলে ওরে নামাজ রোজা যাইবি ফলে মা বাবার কষ্ট দিলে ওরে নামাজ রোজা যাইবি ফলে ওরে আল্লাহ পাকের সায়া তলে আল্লাহ পাকের সায়া তলে তারা থাকবে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না বলেন আল্লাহ নবীর দয়া তারা পাবে না খুশকান্দির বাবারা খুশকান্দির যুবকের দল খুশকান্দির মা বোনেরা আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন যাকাত দিলেন আল্লাহর বেশি বেশি ইবাদত করলেন কিন্তু দেখা গেল আপনার ঘরের মধ্যে আপনার মা আপনি আপনার মারে বাদ দিছেন না আপনার আব্বার খানা দিছেন না আপনার আব্বা মা আল্লাহর আসমানের দিকে তাকে কইছে আল্লাহ আমার সন্তান দিয়ে আমার খাবার দেন আমি কারে পেটের মধ্যে ধারণ করলাম ও আল্লাহ এমন সন্তান দিয়ে আমার কোনো লাভ নাই আপনি আল্লাহ তার উপরে আপনার খোদাই গজব নাজিল করেন আবার অনেক মারা মনে করে মা যদি বদ্দোয়া দেয় আল্লাহ বদ্দোয়া কবুল করবে বদ্দোয়া দেয় না কিন্তু মনে মনে কষ্ট লালন করে আল্লাহর হাবিব বলেন আম্মা আব্বা যদি মনের মধ্যে উফি ওয়ালা তানহার গুমা একটা উপশব্দ করে তোমার সামনে তোমার কোনো কথার কারণে আম্মা আব্বা কষ্ট পায় যুব মুরব্বী বাবারা আল্লাহর নবী কয় তোমার ঠিকানা হবে জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন এবার আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলতেছেন সাখাতুর রব্বি ফি সাখাতিন ওয়ালিদি আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় আল্লাহ অসন্তুষ্টি হইলে কামাই রুজির বরকত কমে যায় আল্লাহ অসন্তুষ্টি হইলে বিপদ আপদ বেড়ে যায় আল্লাহ অসন্তুষ্টি হইলে তোমার সংসারের মধ্যে অভাব অনটন দেখা দেয় আল্লাহ অসন্তুষ্টি হইলে তোমার দুনিয়াতে বিপদ আপদের কোনো শেষ থাকে না কিন্তু নবী আমার হাদিস শরীফের প্রথম দিকে বলতেছেন রেদার রব্বি ফিরিদাল ওয়ালিদি আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী 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 গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ পাক নাকি মা বাবার সন্তুষ্টির কারণে সন্তুষ্ট হইয়া যায় নবী গো আপনি বলেন আমার আল্লাহ কি কারণে সন্তুষ্ট হয়ে আপনি জানাইয়া দেন আমার নবী জানাইয়া দিচ্ছেন যদি তোমার আম্মা আব্বা তোমার কোনো কাজে কর্মে খুশি হয়ে যায় আরে 1000 টাকার কাপড় না 5 টাকার পান দিলে আম্মা খুশি হয়ে যায় আরে 1,00,000 টাকার বাড়ি গাড়ি না আম্মা আব্বারে ঘরে নিয়ে মাত্র 300 টাকার একটা লুঙ্গি আব্বারে দিলে আব্বা খুশি হয়ে যায় আরে হাঁসের গোস্ত গরুর গোস্ত নয় আব্বারে জুদা না কইরা তিন বেলা আব্বারে আম্মারে খাবারের জন্য ডাক দেওয়ার কারণে আব্বা আম্মা খুশি হয়ে যায় হ্যাঁ যুবক হ্যাঁ মুরব্বী বাবারা
সবার কদমে আমি হাত দিয়ে একটা কথা বলে দিয়ে যাই যদি এমন আব্বা আমার মনে কষ্ট দিয়া থাকো তোমার কাছে আমার আবদার হলো আজকে মাহফিল থেকে বাড়ির মধ্যে যাইবা আম্মা আব্বার কদমটারে ধরবা আর ডাক দিয়া কইবা মা ও আব্বা আপনার সঙ্গে বড় অন্যায় করে ফেলেছি এ আব্বা আপনার সঙ্গে বড় পাপ করে ফেলেছি আম্মা আপনার দমক দিয়া কথা কইছি আব্বা আপনার দমক দিয়া কথা কইছি মাফ করে দেন দেখবেন আপনি আপনার আব্বা আম্মার পাও ধরে যখন মাফ চাইতাছেন আপনার আব্বা কান্দে আম্মা কান্দে কি গো মা কি গো আব্বা আপনি কেন কান্দেন আব্বার আম্মা ডাক দিয়া কইব সন্তান আমরা কান্না করার কারণ হইল একটা আরে আমরা এতদিন এটাই চাইছিলাম আমাদের সন্তান যেন আমাদের পায়ের কাছে এসে মাফ চাইয়া তার জীবনের গুনাহগুলো মাফ করা আর আম্মা আব্বা ওই সময় যদি আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তান আমি মায়ের জন্য আমি বাবার জন্য ভালোবাসা দেখাইয়া পায়ে ধরে মাফ চাইছি আল্লাহ আপনি আমার সন্তানটারে কবুল করে নেন আল্লাহর নবী ডাক দিয়া কয় কবুল তো করে করে তার সাথে ওই বান্দার ধন সম্পদ দিয়ে রোগবালা মুসিবত থেকে মুক্ত করে ওই বান্দাটাকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ ওরে মা বাবার কথা মত যে জন চলে না ওরে মা বাবার কথা মত যে জন চলে না আল্লাহ নবীর দয়া তার পাবি না বলে আল্লাহ নবীর দয়া তার পাবি না বলে মা বাবার কথা মত যে জন চলে না মা বাবার কথা মত যে জন চলে না আল্লাহ নবীর দয়া তার পাবি না বলে আল্লাহ নবীর দয়া তার পাবি না মা বাবা অতি আপন মা বাবাকে কর যতন মা বাবা অতি আপন মা বাবাকে কর যতন তিন কথার শাস্তি পাইয়া ভুইলা যাইও না বলে তিন কথার শাস্তি পাইয়া ভুইলা যাইও না আল্লাহ নবীর দয়া তার পাবি না বলে আল্লাহ নবীর দয়া তার পাবে না বলে মা বাবার কথা মত যে জন চলে না মা বাবার কথা মত যে জন আল্লাহ নবীর দয়া তার পাবে না বলে আল্লাহ নবীর দয়া তার পাবে না মা বাবাকে কষ্ট দিলে ওরে নামাজ রোজা যাইবি ফলে মা বাবার কষ্ট দিলে ওরে নামাজ রোজা যাইবি ফলে ওরে আল্লাহ পাকের সায়া তলে আল্লাহ পাকের সায়া তলে তারা থাকবে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না বলেন আল্লাহ নবীর দয়া তারা পাবে না ও বন্ধুরে নবীর পাগলের দলেরা ও আমার খুশকান্দি সরকার বাড়ির বন্ধুরা আশেপাশে এলাকার বাবারা বন্ধুরা গো গভীর মনোযোগ যদি না দেন আপনি আলোচনার ধারাবাহিকতা একটু বুঝতে পারবেন না আমি কেন বললাম বাড়িতে যে আপনি আপনার আম্মা আব্বার কদম ধরে মাপ চাওয়ার জন্য আপনি জানেন না আমার আল্লাহকে আপনি নামাজ করে খুশি করতে পারবেন না আমার আল্লাহকে রোজা রাখি আল্লাহর ইবাদত করে আপনি খুশি করতে পারবেন না কষ্ট হইয়া যাবে খুশি হবে
তবে যদি আপনি আপনার মার লগে একটু ভালো কইরা ব্যবহার করেন আপনি যদি আপনার বাবার সঙ্গে সুন্দর কইরা ব্যবহার করেন আপনার আম্মা আব্বা যদি কয় আল্লাহ আমার সন্তান আমি আম্মারে আমি আব্বারে এমন ভালোবাসে আল্লাহ আপনি আমার সন্তানদারে কবুল ও মঞ্জুর করেন এ বন্ধুরা আপনি আমার দিকে তাকান আমি নিজে আজকে এটার একটা প্রমাণ শরীরটা এমন খারাপ লাগতেছিল সকালবেলা থেকে দুপুর পর্যন্ত পরীক্ষা দেওয়ার পরে ভালো লাগতেছিল না মনে করেছিলাম মাহফিল করতে পারবো কি পারবো না বড় কষ্ট হইছে কিন্তু বন্ধু আমার মনটা বড় খারাপ লাগছে তবু দেখি দুপুরবেলা আমার আব্বা আমার মসজিদের রুমে এসে দাঁড়িয়ে রইছে আব্বার চেহারাটা দেখা 50% সুস্থ হইয়া গেছি সন্ধ্যার মধ্যে আরো একটু খারাপ লাগতেছে শরীরটা বড় নরমাল নরমাল মনে হচ্ছে মনটা ভালো লাগতেছে না আম্মার দেখার লাগা বাড়ি চলে গেছি যা দেখছি রে আম্মা জানটা ঘরের দরজার কাছে তাইকা রাস্তার কাছে এসে দাঁড়িয়ে রইছে ফুটাইব দেখব আম্মাটারে দেখছি দেখি আমার যে মাদ্রাসা মাদ্রাসাটারে দেখার লেগে গেছি আব্বা দে ওই জায়গায় দাঁড়িয়ে রইছে মাদ্রাসা দেখে আবার আইছি আসার সময় দেখি বাটির মধ্যে আমার মা মিষ্টি লইয়া খাইয়া রইছে ফুটরে খাওয়াইতো চিন্তা করেন আম্মা থাকলে আপনি এক বেলা ভাত খান না আপনার আম্মা আপনার 10 বার কইব ভাত খাওয়ার লাগা আপনি একটা অন্যায় করছেন আপনার বাবা আপনার বিচার করে আনার জন্য 10 বার যাইব কিন্তু এখন আম্মা নাই আপনি দুই বেলা না খেয়া শুয়া থাকলে কেউ একবার জিজ্ঞাসা করে না এখন আব্বা নাই ঝগড়া করেন যা করেন না কেন আপনার এলাকার মানুষ আপনার বাঁচাইব দূরের কথা আপনার উপরে বিপদ চাপাইয়া দেয় আব্বা এমন একটা ছায়া আল্লাহর নবী কয় আব্বা হলো একটা বট গাছের মতো বট গাছ যেমন ভাবে অনেকটা জায়গা জুড়ে ছায়া প্রদান করে একজন আব্বা তার সন্তানকে ঠিক তার চাইতে বেশি ছায়া প্রদান করে একজন আম্মা হলো লালন পালনকারী আল্লাহ পাকের জান্নাতি হুরের মতো হুজুর জান্নাতি হুরের সঙ্গে কেন মাকে তুলনা করা হয়েছে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় আরে মা বাবাকে কেন জান্নাতের হুরের সাথে রোপণ করা হয়েছে উদাহরণ করা হয়েছে জানো নাকি ইয়া রাসূলুল্লাহ কেন আপনার কাছে জানতে চায় আমার নবী কয় আম্মা তোমার ছোটবেলা থেকেই এখন পর্যন্ত এমন ভাবে কষ্ট করে করে লালন পালন করে আবার তুমি বড় হইছো জ্বর লইয়া বিছানায় শুয়ে রইছো মাটা কিন্তু মাথার মধ্যে পানি দিয়া তোমারে সুস্থ করে দেয় হে যুবক ওই মারে কতবার ধমক দিয়া কথা কইছো হে মুরব্বী ওই আব্বারে কতবার তুমি বুড়া বেড়া কইছো আম্মারে বুড়া মা বুড়া বেড়ি কইয়া ডাক দিছো দে তোর কদম আমার সামনে ধরে যুবক ভাই দেন আপনি মুরব্বী আপনার কদম আমার সামনে দেন আমি আমার জিব্বা দিয়ে আপনার কদম পরিষ্কার করে দিব তবু আপনার কাছে আমার আব্দার থাকবে আম্মা আব্বাটার মনে কষ্ট দিয়েন না আপনি আপনার আব্বা আম্মার কলিজায় আঘাত করবেন না ওই আব্বা আম্মা যদি বেদার হইয়া যায় আমার আল্লাহর আরশ আজিমের মধ্যে লড়া পড়া যায় আমার আরশ আজিমে লড়া পড়লে আম্মা আব্বার বদদোয়ার কারণে যত নামাজ পড়েন না কেন কবুল হবে না যত রোজা রাখেন না কেন কবুল হবে না যত এবাদত করেন না কেন কবুল হবে না কারণ আপনার এবাদতের মূল যেই মাধ্যম আপনার আম্মা আব্বার প্রতি বেজার হইয়া গেছে মুসলমান অনেকের মনটা খারাপ হুজুর আপনি বলেছেন বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার কদম ধরে পাও ধরে ধরে সালাম করতাম হুজুর আজকে কতদিন হইয়া যায় আমার মা নাই আমার মা কবর আব্বা কবরে আম্মা আব্বা দুইজনের কবরে কঠিন আজাব না জান্নাতের হাওয়া খায় আমি কিন্তু জানি না আমার আম্মা আব্বার অবস্থাটা কি আপনি বলতে পারবেননি ও বন্ধু আমি বলতে পারবো না আল্লাহর নবী কয় তোমার আম্মা আব্বার অবস্থা তুমি নিজেই বলতে পারবা হুজুর কেমনে বলবো আম্মা আব্বা কবরে কেমন আছে আমি কেমনে জানবো আল্লাহর নবী কয় যদি তুমি নামাজি হও যদি তুমি আবাদতকারী হও যদি তুমি আল্লাহ এবং রাসূলওয়ালা হও তুমি যখন নামাজ পড়বা নামাজের পরে একটা সেজদা দিবা মুরাকাবা করবা চোখটা বন্ধ করবা দুনিয়ার মায়া মোহাব্বত সাইরা দিবা আল্লাহর কাবা ঘর স্মরণ করার চেষ্টা করবা চোখ বন্ধ করলে যদি আল্লাহর কাবা ঘর দেখতে পাও আমার নবীর রওজা মুবারক দেখতে পাও মনে করবা জান্নাত তোমার আম্মা আব্বাই আছে হুজুর কেমন আল্লাহ
আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার মার জন্য তার বাবার জন্য হাত বাড়ায় বলে রব্বির হাম গুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হাম গুমা কামা রব্বায়ানি সগীরা মনে রাখেন যার মা নাই বাবা নাই সে দোয়াটা বেশি বেশি পড়বেন এই দোয়াটা বেশি বেশি পড়লে আম্মা বার হায়াতে আল্লাহ বরকত দিয়া দিব ও বন্ধু যার মা বাবা নাই আমার নবী কয় মা বাবা হারা সন্তান যদি তার মার জন্য এই শোকের মনি কোঠার মাথাডার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি আইনা কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আপনার মা কবরে আপনার বাবা কবরে আমার আল্লাহ আপনার দুয়ার কারণে আপনার মা বাবার কবরের আযাব মাফ করবে এ খুশকান্দির মানুষ আপনি যুবক আপনার মা কবরে বাবা কবরে মসজিদে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলা সালা নামাজের দিকে আসো হাইয়া আল ফালাহ কল্যাণের দিকে আসো আপনি কিন্তু নামাজে যান না কল্যাণের দিকে যান না আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত ওই কল্যাণের দিকে আসার জন্য তোমরা কি জানো নি আল্লাহর কোরআন কি বলে আমি কোরআন তেলাওয়াত করব আপনারা জবান খুলে আল্লাহু আকবরের ধ্বনি দিবেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুনা في صلاتهم خاشعون الله اكبر আল্লাহর কোরআন এটাকে ট্রান্সলেট করছে বাংলায় কদ অবশ্যই নিশ্চয়তা বোঝাচ্ছে আফলাহাল মুমিনুন আফলাহা সফলতা অর্জন করেছে আল মুমিনুন ওই মুমিনগণ ইয়া রাসূলুল্লাহ কোন মুমিনগণ আল্লাহর হাবিব বলেন আল্লাযিনা জাহারা হুম ফি সলাতিহিম খাশিয়ুন নামাজের প্রতি মনোযোগী হতে পেরেছে সুবহানাল্লাহ আপনি বিপদে পড়ে গেছেন টেনশনে পড়ে গেছেন বালা মুসিবতে পড়ে গেছেন কঠিন রোগে পড়ে গেছেন সব সমস্যায় পড়ার পর দুনিয়ার ডাক্তার আপনার রোগ ভালো করতে পারে নাই দুনিয়ার কবিরাজ আপনার রোগ ভালো করতে পারে নাই দুনিয়ার কোন এমবিপিএস ডাক্তার আপনাকে ভালো করতে পারে নাই সবার রাস্তা যখন বন্ধ মালিক আপনাকে আসমান থেকে ডাক দেয় আমার দিকে তখন আপনি যখন আল্লাহর কাছে যান আল্লাহ ওই সময় আপনাকে ডাক দেয় লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম সবার দরজা বন্ধ কোন ডাক্তার আপনাকে ভালো করতে পারে নাই বিপদ আপদ আসছে কেউ আপনাকে বাঁচাইতে পারে নাই আল্লাহ পাক বলে বান্দা ওযু করো দুনিয়ার সব চিন্তা মাথা থেকে ফেলে দাও অন্ধকার জায়গাতে চলে যাও সেজদার জায়গাটা যদি দেখা যায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও সূরা ফাতিহা তেলাওয়াত করো সূরা ফাতিহার পরে তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করো এক রাকাত নামাজ আদায় করো সেজদার ভিতরে যাও তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়ো পড়ার পর তোমার মনের যত আকাঙ্ক্ষা যত কষ্ট সেজদার মধ্যে আমার আল্লাহকে বলো ওই নামাজের নাম সালাতুল হাজতের নামাজ ওই সালাতুল হাজতের নামাজে সেজদায় গিয়ে আল্লাহর কাছে সব সমস্যার কথা বলবা রোগ আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের ডাক্তার ভালো করতে পারে নাই আল্লাহ বলে বান্দা তখন তার কপালটা অবনত করে দিয়ে আমি আল্লাহর কাছে তাকে ছোট করে দেয় বিলীন করে দেয় আমি আল্লাহ তার রোগের সমস্যার সমাধান করে দেই বান্দা বিপদে পড়েছো কেউ তোমাকে বাঁচাইতে পারে নাই নামাজের মুস্তাটা বিষয়া আল্লাহর কাছে বলো ও আল্লাহ আপনি রহিম ও আল্লাহ আপনি রহমান ও আল্লাহ আপনি গাফফার ও আল্লাহ আপনি সাত্তার ও আল্লাহ আপনি কাহ্হার ও আল্লাহ আপনি রউফুর রহিম ও আল্লাহ আপনি রব্বুল আলামিন কেউ আমাকে বাঁচাইতে পারে নাই আল্লাহ আপনাকে একটা সেজদা দিয়ে আমি বলেছি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আপনি সবচাইতে বড় সকল প্রশংসা আপনার আল্লাহ
কেউ আমাকে বাঁচাইতে পারে নাই আপনি আমাকে উদ্ধার করেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক সর্বশক্তিমান আমার বান্দা যখন সাজদার মধ্যে অবনত হয় আমি আল্লাহর কাছে তার সমস্যার সমাধান চাই বান্দা একবার আমাকে ডাক দেয় আমি আল্লাহ 10 বার তার সমস্যার সমাধান করে দেব আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এইজন্য মনে রাখতে হবে আপনার সমস্যার সমাধান করে দিবেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ শুধু আপনাকে চাইতে জানতে হবে কি করতে হবে চাইতে জানতে আমরা তো চাইতে জানি না আপনি মুনাজাত করেন হাত দিবেন আল্লাহুম্মা আমিন ডাইনে তাকান একবার বামে তাকান একবার আসমানে তাকান একবার বন্ধু-বান্ধব থাকলে লগে গুতা মারেন একটা ঠিক না ঠিক কথা বলেন না ঠিক কি না আপনি এটা করতেছেন মুনাজাতের খুসুসিয়ত এটা নয় আল্লাহর হাবিব বলেন মুনাজাত তিন ভাবে করা যায় কয় ভাবে কথা বলেন কয় ভাবে শিখেন একটু বুঝেন আমার থেকে শিখার কিছু নাই আমি ছোট মানুষ হতে পারি আজকে আমার যখন আমি ফাজলের পরীক্ষা দিই আমার হাদিস প্রশ্ন আসছে 7টা থেকে 5টা প্রশ্ন 4টা প্রশ্ন লিখতে হবে 4টা হাদিসের অনুবাদ 6টা প্রশ্নের 3-4 12টা প্রশ্নের উত্তর এগুলা লেখার পর উসুলুল হাদিসের মধ্যে আবার 2টা প্রশ্ন আবার টিকার মধ্যে আছে এখানে 5টা প্রশ্ন এগুলা লিখতে হবে ওই জায়গার ভিতর একটা প্রশ্নের উত্তর দিলাম খুব সুন্দরভাবে মানুষ কেন সিয়াম পালন করে রোজা আদায় করে ওই রোজা আদায় করার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের দয়া অর্জন করা রহমত হাসিল করা তো মানুষ কেন আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে মুনাজাত করে এই দোয়া করার মুনাজাত করার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে সে কোনো কিছু চাই আনতে চায় আল্লাহ আপনি আমাকে দিয়া দেন তো আপনি মুনাজাত করছেন আল্লাহ আপনি আমাকে দিয়া দেন ডাইনে তাকান বামে তাকান সামনে তাকান পেছনে তাকান বন্ধুরে গুতা মারেন এটা করেন ওটা করেন আল্লাহ কি এমনি আপনাকে দিয়া দিবে কারেন্ট অটোমেটিক্যালি বোঝেন আপনি যে কারেন্ট আপনি তার দিয়ে টানতেছেন কারেন্টের লাইন চলতেছে সব কিছু হচ্ছে একবারে যেখানে আপনার বিদ্যুৎ অফিস সেখান থেকে সুন্দরভাবে আপনাকে কানেকশন দেওয়া হচ্ছে বিদ্যুতের সব সাপ্লাই দেওয়া হচ্ছে মনে করেন আমি আপনাদের এলাকার সবচেয়ে নিকৃষ্ট লোক একটা প্লাস নিয়ে যায়া একটা তারের একটু কাটিয়ে দিছি কারেন্ট কি বানসানামপুর বাজার থেকে এখানে আর আসবে কেন তার কাটা কারণ কি আপনি তো হাজার হাজার দোয়া করেন আপনি চিন্তা করেন আপনার বয়স 30 35 25 26 27 28 হয়ে গেছে আপনি আপনার জীবনে কত মুনাজাত করেছেন একটা মুনাজাত তো কবুল হয় নাই কারণ কি জানেন আপনার মুনাজাতে তার কাটা কথা বুঝতে পারছেন মা বোন আছেন পর্দার আড়ালে তাদের মনে কষ্ট বেশি তার মনে চাহিদা বেশি আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে কম কেন জানেন কারণ তাদের দোয়া কবুল করার কম করার কারণ হচ্ছে এক নাম্বার তারা স্বামীর অবাধ্য দুই নাম্বার শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় তিন নাম্বার তারা বেপট দায় চলে খাবার না হালাল খাবার বাছাই করে খায় না আমার আগামী বছর দাওয়াত দনের কথা কইলে সাউলের লেগে গেলে তার কাছে কইবো এই বক্তা দাওয়াত দিতে আমরারে কইয়া দেই তো যা সভাপতি সাহেব কথা বুঝতে পারছেন তো কথা আম্মা আমি আপনার ছেলের মতো আমার মার বয়স বেশি না আমি যদি বাপের বড় পুত হই তাহলে আমার বয়স যদি 21 রানিং এ 22 এ ফোর্স সাইজ গে আজকে আমার জন্মদিন আর কি বুঝছেন না আজকে আমার 22 এ ফোর্সে কথা বুঝতে পারছেন এ 22 এ পড়লো এ আমার বয়স যদি 22 আমার আব্বা আমার বয়সটা কি আমি আপনার মা সন্তানের মতো চিন্তা করে দেখেন আমার স্বামী যদি আপনার সন্তানের মতো বয়স যদি হয় তাহলে আমি আপনাকে একটা কথা বলে যাব আপনি এটাকে খারাপ ভাবে নেবেন না মা আপনার দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে চারটা কাজ করা লাগবে কয়টা কাজ চারটা আরো জোরে কয়টা কাজ চারটা এক নাম্বার আল্লাহর ইবাদত দুই নাম্বার পর্দা তিন নাম্বার শ্বশুর শাশুড়ি খেদমত চার নাম্বার স্বামীর অবাধ্য হওয়া যাবে না আপনি যা দোয়া করবেন আল্লাহ কবুল করবে আপনি মুনাজাত করেন যে আপনি যে বারবার দোয়া করতেছেন আপনার তো তার কাট আপনার মুনাজাত কবুল হবে কিভাবে হাত দেন মুনাজাত আল্লাহুম্মা আমিন মটকা ফুডান মটকা ফুডা হাতে ঠিক না ভাই ঠিক না মুনাজাত করার তিনটা পদ্ধতি কয়টা কয়টা এক নাম্বার বান্দা মুনাজাতে যখন হাত তুলবে বান্দার হাতের এই তালুগুলো আসমানের দিকে হয়ে যাবে আমরা মুনাজাত দেন ঠিক না আপনার হাতগুলো হবে আসমানের দিকে হাতগুলো আসমানের দিকে হওয়ার পর বান্দার এই বুক বরাবর হাত থাকবে আমরা হাত দিয়ে না ফিরাতে মুনাজাতের সময় আর যদি মাহফিলে তাবারুক থাকতে পারে এই তাবারুকের লেগে কোন রকম মাত্রা তোলে আর পরে তাবারুক নিয়ে অনেক বয়ে থাকে আর যদি বেশি সালা করে তাহলে এক হাত রাখে লুকে এক হাত ধরে রাখে সাইডের দিকে সাইড যদি নাই তাহলে দেন আরেকটা
মুনাজাতের তিনটা নিয়মের সর্বপ্রথম নিয়মের সাইড যেটা সর্বপ্রথম পদ্ধতি যেটা সর্বপ্রথম আপনার মুনাজাত করার যে নিয়ম সেটা হচ্ছে আল্লাহুম্মা আমিন এই হাতের তালুগুলো হবে আসমানের দিকে প্রথম নিয়ম হচ্ছে আপনার বুক বরাবর আপনার হাত থাকবে যদি তাও না হয় আপনার চেহারা বরাবর হাত হবে যদি তাও না হয় আল্লাহর কাছে আরো ছোট হতে মন চায় আপনার হাতগুলো আল্লাহর আসমানের দিকে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা যা চাইবে তাই পাইবে শুধু লাইনটা কাটা না হইলে চলবে আপনি কি মনে করেছেন আপনার দাম কত আপনি নিজে জানেন আপনি মনে করেন আপনি রিকশা চালান খেতে খামারে কাজ করেন আপনার কোনো দাম নাই এলাকার মধ্যে যে ব্যক্তি লাখ লাখ কোটি কোটি টাকা ইন এক কথায় বুঝেন না আমাদের সভাপতি সাহেব কি জান্নাত এন্টারপ্রাইজের মালিক গোপালদি বাজারের তো ওনার টাকা পয়সা আছে ওনার দাম বেশি আপনি রিকশার ড্রাইভার আপনার দাম নাই এমন কোনো কিছু নেই ওনার যেমন দাম আছে আপনারও তেমন দাম আছে কারণ আপনি হচ্ছেন ইনসান উনিও ইনসান আপনার মধ্যে টাকা পয়সার কমতি থাকতে পারে কিন্তু মানবত্বের কোনো কমতি নাই কথা বলেন না কেন ঠিক আছে আল্লাহ আমাদের সভাপতি সাহেব রে প্রধান অতিথি বিশেষ অতিথি তাদেরকে যে মনুষ্যত্ব দিয়েছেন আমি গুণাগারে যে মনুষ্যত্ব দিয়েছেন আপনি রিকশার ড্রাইভার সিএনজি ড্রাইভার খেতে খামারে কাজ করেন আপনি বাড়ির মধ্যে কৃষি কাজ করেন আপনাকে ঠিক সেম মনুষ্যত্ব দিয়েছেন আপনি চাইতে জানেন না বিদে আপনি পান না হুজুর আমাকে আল্লাহ কম সম্পদ দিয়েছেন ওনাকে বেশি দিয়েছেন কেন আপনার মনে এই প্রশ্ন জায়গা থাকে বিদে আল্লাহ আপনাকে ধন দেয় নাই সকল আশা আকাঙ্ক্ষা বাদ দিবেন আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে সেজদায় করে বারবার ডাকবেন আল্লাহ বলবে বান্দা তুমি আমার কাছে সম্পদ চাওয়া লাগবে না বান্দা শুধু আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিবে আমি আল্লাহ সম্পদ দ্বারা ভরপুর করে দিব বলে সুবহানাল্লাহ তাহলে দিতে পারে একজন তিনি কে আল্লাহ দিতে পারে গভীর মনোযোগ দিবেন রে বন্ধুরা আমার আল্লাহ পাকের একজন ওলি ছিলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এর জামানায় ওই গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহির জামানায় আল্লাহ পাকের একজন বন্ধু ছিলেন একজনের নাম হলো হযরত বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি নাম কি হযরত বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি ওই হযরত বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে একটা আল্লাহ পাকের বান্দা ছিল এটা একটু পাগল টাইপের বান্দা কি টাইপের একটু পাগল টাইপের বান্দা ওই বান্দাটা আর একটু পেটে ব্যথা হওয়ার পর সারা এলাকার মধ্যে একটা খবর হয়ে গেছে আমাদের এলাকায় একজন আল্লাহর ওলি আছে যিনার নাম হইল হযরত বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি ওই বিশরে হাফি যে জায়গার মধ্যে ইন্তেকাল করেছে তার কবরে শুয়ে গেছে কোন মানুষ যদি তার ওই জায়গার মধ্যে যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার বন্ধু হযরত বিশরে হাফির ওসিনায় আমার পেটের ব্যথা আমার কানের ব্যথা মাথার ব্যথা সমস্যা সমাধান করে দেন আমার আল্লাহ নাকি ওই আল্লাহ পাকের বন্ধুর দোয়ার কারণে আল্লাহ তার দোয়া কবুল করে নাই ওই পাগলটা ইসলাম প্রিয় কোরআনও পড়তে পারে নামাজও পড়তে পারে এলাকার কোন মানুষের কাছে খবর পাইছে তার তিন দিন পর্যন্ত পেটে ব্যথা মানুষ ডাক দিয়া কয় কত মানুষ আল্লাহর ওলির দরবারের মধ্যে যাইতেছেন আর তার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা করে আল্লাহর কাছে দোয়া করতেছেন তুমি কি পারো না দুই রাকাত নামাজ পড়ে ওই আল্লাহর ওলির দরবারের কাছে এবং আল্লাহর কোরআন তেলাওয়াত করে তুমি কি পারো না তার কাছে যাই আল্লাহর কাছে একটু চাইতে বলে হ্যাঁ পারি বলে তাইলে যাও না কেন বন্ধু আমার লোকটা পাগল হইতে পারে তার কোরআন তেলাওয়াত বড় সুন্দর ছিল যখন কোরআন তেলাওয়াত করত এলাকার সকল মানুষ তার কোরআন তেলাওয়াত শুনত কুষ্কান্দির বাবারা সরকার বানেন বন্ধুরা আল্লাহ পাকের বন্ধুটা যখন এমন কথাগুলা শুনলেন আবার শোনার পর দৌড়াইতে দৌড়াইতে বিশরে হাফির দরবারের মধ্যে গেছে যা দেখে রে ওই কবরটার মধ্যে তিনি একা একা কোনো মানুষ নাই ওই কবরের মধ্যে উনি শুয়ে রইলেন আল্লাহ পাকের কোনো বান্দা সে জায়গার মধ্যে নাই এবার ওই পাগলটা তার পেটের মধ্যে ব্যথা সে যাইয়া হযরতে বিশরে হাফির কবরের সামনে যাইয়া একটু পেছনে মসজিদ আছে মসজিদে দুই রাকাত নামাজ আদায় করেছে নামাজটা আদায় করার পরে আল্লাহ পাকের বান্দাটা যখন নামাজটা আদায় করছেন এবার আল্লাহর ওলির কবরের সামনে যায় দাঁড়াইছেন একটা কোরআন শরীফ হাতে নিছে আর কোরআন তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إذا
وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبسا وكنتم أزواج سلاسا بار 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 بوتس أبار بار بار আল্লাহর ওলিটার দরবারের কাছে দাঁড়ায় দোয়া করে আল্লাহ আপনার বন্ধুর দরবারের কাছে আসলাম নামাজ পড়লাম দুই রাকাত এবং কোরআন তেলাওয়াত করলাম আল্লাহ আপনি যদি আপনার বন্ধুটাকে ভালোবাসা থাকেন আপনি আপনার বন্ধুর উসিলায় আমার এই পেটের ব্যথা ভালো করে দেন আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত শেষ করছে বন্ধুরে ওই পাগলাটা যখন কোরআন তেলাওয়াত করে যখন মুনাজাত করলেন পাগলার পেটের ব্যথা ছিল 50% কুরআন তেলাওয়াত করার পরে মুনাজাত করার পরে আল্লাহ বাড়ায়া দিয়েছে আরো 40% মোট হইছে 90% ডাক দিয়া পাগলার এই যে বুকে এটা বালা হলি না কি হলি না এটা বালা হলি না আরে মনে করছিলাম ওনার দরবারে কাছে এসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এবার আল্লাহর বান্দা কই ঠিক আছে আরেকটা চান্স লইয়ে দেখি এবার পাগলাটা ওই জায়গার মধ্যে যাইয়া আবার দুই রাকাত নামাজ আদায় করেছেন আবার আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন কোরআন তেলাওয়াত করার পরে ওই পাগলাটা এত বেশি করে কোরআন তেলাওয়াত করেছেন আমার আল্লাহ যেন তার এই পেটের ব্যথা ভালো করে দেয় বারবার বারবার কোরআন তেলাওয়াত করতেছেন বন্ধু আমার গভীর মনোযোগ দিবেন আল্লাহ পাকের বান্দাটা যখন বারবার বারবার কোরআন তেলাওয়াত করতেছেন এবার আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করতেছেন আল্লাহ ও আল্লাহ গো মাফ করে দেন মাফ করে দেন পেটের সমস্যা আপনার বন্ধু আল্লাহর ওলি বিশ্রে হাফিজ হোসিলায় যখন এবার দোয়া করে আমিন বলে মুনাজাত শেষ করলেন দেখতেছে আগে ছিল 90% আর 10% বাইরা পেটের ব্যথা হয়ে গেছে 100% বাড়া হইছে না এবার পাগলা কয় কিরে এলাকার সব মানুষ বলে আল্লাহর ওলির দরবারের কাছে এসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আমি দি শুধু দোয়া করছি না নামাজও পড়ছি দুই রাকাত আমি শুধু নামাজ পড়ছি না কোরআন তেলাওয়াতও করছি আমার তো আল্লাহর ওলিটা কোনো কিছু দিতে পারে নাই আরে আল্লাহর ওলি তো দেয় না দেয় তো আমার আল্লাহ উসিলা হইল আল্লাহর ওলিগণ আল্লাহর ওলির উসিলা দিয়া আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনাদের এলাকার সবচাইতে বড় একজন আল্লাহর ওলির নাম নিবেন আল্লাহ উনি এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন আপনার বন্ধু ছিলেন ইবাদতকারী ছিলেন আল্লাহ তার উসিলায় আপনি আমারে মাফ কইরা দেন আপনারা বলেন আল্লাহ মাফ করে কি করে না দিতে পারে আল্লাহ ও বন্ধু আমার দুইবার সাবার পরে যখন দিছে না কোরআন তালার কয় সাইলেই বলে দেয় কিন্তু আমি সাইছি এমন সাওয়ার সাইছি না সাওয়ার মতো সাইছি ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইতেছে আল্লাহর হস্তে ভিক্ষা দেন আপনি কোন মাফ করেন আবার কয় আল্লাহর হস্তে ভিক্ষা দেন হে মাফ করো আল্লাহর হস্তে ভিক্ষা দেন এবার আর দমক দেন না তিনবার চারবার চাওয়ার পরে মনটা নরম হয়ে যায় না দিতে মন চাইলে 100 টাকার নোট ভাঙে ভিক্ষুককে কিন্তু ভিক্ষা দেন আপনি দেন কি দেন না ও বন্ধু আমার ওই পাগলাটা ওই আল্লাহর ওলির মাজারের কাছে যে বলতেছেন আল্লাহর ওলির উসিলায় আপনি আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করেন নাই ও আল্লাহ আপনি যে দোয়া কবুল করেন নাই আমার মনে কোনো কষ্ট নাই কিন্তু আমি জানি যে এই ব্যক্তি আল্লাহর ওলি তার উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় উনি তো আল্লাহর ওলি না ওলি হইলে তার উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হইতো বিশ্বে হাফি একটা দৌড় মারছে দৌড় মাইরা জঙ্গলের মধ্য থেকে একটা বাঁশের বেত টান দিয়ে আনছে একটা বেতাই না ওই কবরটার উপরে তিনটা বাড়ি মারছে ঠাস ঠাস কইরা তিনটা বাড়ি মাইরা বিশ্বে হাফি কানতে কানতে বাড়ির দিকে যাইতাছে বাড়ির দিকে যখন যায় এবার যাওয়ার সময় হযরতে বিশ্বাপি রাস্তা দিয়ে কানতে কানতে যায় হঠাৎ করে দেখতেছেন রাস্তার মধ্যে দিয়া মাথার মধ্যে একটা বড় বড় টুপি একবারে একবারে ময়লা টুপি ফরা চিরা রঙে চিরা চিরা একটা কাফড় ফরা যখন একটা লোক আসতাছে আইসা ডাক দিয়ে কয় এই পাগলা কান্দস কি লাগে গেছিলি কোথায় বলে আমি গেছিলাম বিশ্বাপির দরবারে আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ যেন বিশ্বাপির উসিলায় আমার পেটের সমস্যা সমাধান করে দেয় আমার আল্লাহ দি করলো না
আমার আল্লাহ দি করলো না এবার ওই রাস্তার লোকটা যেই ব্যক্তির সিরা ফারাজামা কাপড় এবার হাতের মধ্যে থেকে একটা বোতল বাহির করছে নে এই পানিটা বইসা তিনবার পান কর তিনবার পানিটা পান করছে পান করার পরে বন্ধুরা বলে আবার বলো তোমার পেটের সমস্যা বালা হইছে নি হ্যাঁ বালা হয়ে গেছে ঠিক আছে মানলাম বলে তোমার পেটের সমস্যা কেমন ছিল বলো বড় বেশি ছিল বলে যখন আমি ওই কবরটার মধ্যে তিনটা বাড়ি দিছি তিনটা বাড়ি দেওয়ার পরে আমার পেটের সমস্যা বালা হয়ে গেছে আপনার পানিটা খাওয়ার পরে আমার পেটের সমস্যা আরো বালা হয়ে গেছে বলে পাগলা বালা হইছে ঠিক আছে দা 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 বলে আপনি এই পানিটা কই পাইলেন আপনি আমারে খাওয়ানোর কারণে আমার পেটের সমস্যা সমাধান হয়ে গেছে বলে হ্যাঁ এটা আমি যেখানে পাই না কেন এই পানি তুমি আর পান করতে পারবা না পাগলা ডাক দিয়ে কয়ে দাঁড়ান আমারে পানিটা দিয়া যা আর ওই সিরা জামাওয়ালা লোকটা কয় সাবধান আমারে তুই আর ধরবি না কি কয় সাবধান তুই আমারে আর ধরবি না আমারে টাচও করবি না জিজ্ঞাসা করে কেন বলে বলছি ধরবি না ধরবি না ধরিস না সাবধান ধরলে কিন্তু অবস্থা খারাপ হইব কেন আপনি পানি পান করাইছেন ওই পানিটা আমার আরেকবার প্রয়োজন আমার পেটের সমস্যা সমাধান হয়ে যাবে আপনি কি পানিটা দিবেন না বলে আমারে দরিস না তুই চাইলে আমি তোরে আবার পানি খাওয়াবো তবে আমার গায়ের মধ্যে তুই টাচ করবি না তুই আজরাইল কি কইছে তুই কেন এমন কথা বললাম বললা তুই পানিটা খাওয়ার পরে ভালো লাগছে নি ভালো লাগছে ওই যে আল্লাহর ওলির কবরের সামনে মাজারের সামনে গেছো প্রথমবার দোয়া করছো দোয়া করার পর তোর পেটের ব্যথা বাইরা গেছে দ্বিতীয়বার দোয়া করছো কোরআন তেলাওয়াত করছো তোর পেটের ব্যথা বাইরা গেছে তৃতীয়বার আর দোয়া করছো না তুই যে একটা ব্যথা আল্লাহর ওলির কবরটার উপরে মাজারটার উপরে তিনটা বাড়ি মারছো তুই জানোস নি ব্যথাটা কই লাগছে বলে কই লাগছে আল্লাহর ওলিটা গায়ের সিরা জামাটা কইলা দেখে কই দেখোস না তিনটা বাড়ি আমার ফিডের ভিতরে লাগছে আপনি কে আপনার পরিচয় কি বলে আমি আর কেউ না রে যেই আল্লাহর ওলির মাজারের ভিতরে বাড়ি দিছো আমি কইলাম সেই আল্লাহর ওলি আপনি না মারা গেছেন আপনি কেমনে উইটা আসেন বলে না রে না আল্লাহ বলে তারা বোকা তারা নির্বোধ তারা জানে না বিদায় আল্লাহর ওলিদেরকে মুদ্দা বলে কথা বলেন ঠিক না বেঠি আরে ভাই একটা কথা মনে রাখবেন বর্তমান সমাজে আমার রাসূলকে পর্যন্ত মরা রাসূল বলা হচ্ছে এই যার আকীদা হবে নবী মরা একটা কথা মনে রাখবেন সে জাহান্নামী জাহান্নামী আরে আল্লাহর নবী মরা নয় আরে স্বয়ং আল্লাহর বন্ধু যারা সলিহিন বান্দা যারা তারাও জিন্দা ডাক দিয়ে বলে রে পাগল কবরের ভিতরে বাড়ি দিছ ছায়া দেখ আমার পিঠের মধ্যে তিনটা বাড়ি লাগা রয়েছে এই আল্লাহর ওলি পিঠের ভিতরে বাড়িগুলা কেমনে লাগছে আমি তো বাড়ি দিছি কবরে আপনার পিঠে তো বাড়ি আমি দিছি না তুই কি জানোস না আল্লাহর ওলিরা জিন্দা তুই কিল্লে গা বাড়ি দিছ কেন গেছ আমারে বাড়ি দিছি গেছ কি তুই বলে না বাড়ি দিতাম গেছি না সবাই কয় আপনার কাছে দেয়া যদি আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ দোয়া করলে দোয়াটা কবুল করে নেয় আমি আপনার কবরের সামনে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ছি একবার পড়ার পরে দোয়া করছি আমার পেটের ব্যথা বাইরা গেছে দুইবার কোরআন তেলাওয়াত করছি নামাজ পড়ছি আমার পেটের ব্যথা আরো বাইরা গেছে আমার দুইবার সহ্য হইছে না আমি তিনবার সময় জিদ কইরা আপনি আল্লাহর ওলি না মনে কইরা বাড়ি দিছি আল্লাহর ওলি ডাক দিয়া কয় এ পাগলা রে এ পাগল আমার কবরের সামনে আমার মাজারের সামনে দাঁড়িয়া যখন তুই আল্লাহর কোরআনটা তেলাওয়াত করছো আমার কাছে এত ভালো লাগছে আমি আমার আল্লাহরে কইছি আল্লাহ তার পেটের ব্যথা বালা কইরা দিলে সে এখন আর কোরআন তেলাওয়াত করতো না আল্লাহ ও আল্লাহ আপনি
আপনি তার পেটের ব্যথাটা একটু বাড়াইয়া দেন, সে নিয়ে একটু বেশি কইরা কোরআন শরীফ পড়ব। ঠিকই আমি দেখছি, দ্বিতীয়বার বাড়াইয়া দেওয়ার পরে তুই কোরআন তেলাওয়াত করছ, বিশ্বাস কর রে তোর কোরআন তেলাওয়াত আমার কাছে এত মজা লাগছে, এত ভালো লাগছে, আমি দ্বিতীয়বার আল্লাহর কইছি আল্লাহ তার পেটের ব্যথা আরো বাড়াইয়া দেন, আরো বাড়াইয়া দেন আল্লাহ, সে আরো বেশি বেশি কইরা কোরআন তেলাওয়াত করব। আমি কি জানতাম নি দুইবার তোর পেটের ব্যথা বাড়াইয়া দেওয়ার কারণে তুই আমার কবরের মধ্যে তিনটা বাড়ি মারবি? যদি জানতাম তিন নাম্বার বার হওয়ার আগে আমি তোর পেটের ব্যথা ভালো করে দেওয়ার জন্য আল্লাহর কাছে বলতাম, ও পাগলা তোর কোরআন তেলাওয়াত আমি আল্লাহর ওলি মাজারে ছিলাম কথা সত্য, আমার কাছে বড় মজা লাগছে, বড় আনন্দ লাগছে, বড় আরাম লাগছে, তুই কোরআন তেলাওয়াত করছো যেটা আমার কাছে বড় ভালো লাগছে। ওই পাগলা ডাক দিয়া কয়, হুজুর তিনটা বাড়ি দেওয়ার পরে আমি দেখছি আমার পেটের ব্যথা নাই, হাতের পানি খাওয়ার পরে দেখছি আমার পেটের ব্যথা নাই, আপনি কেমন আল্লাহ পাকের ওলি? আপনার প্রতি আমার বিশ্বাস আকীদা শক্ত হয়ে গেছে আল্লাহর ওলি। একটা কথা মনে রাখবেন, এখন থেকে প্রত্যেকদিন দৈনিক দুইবার তিনবার চারবার নয় পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার আমি আপনার মাজারের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করব। দুনিয়ার কোনো বাধা বিপত্তি আমারে আটকে রাখতে পারবে না, রাখতে পারবে না, কারণ আমার বিশ্বাস আল্লাহর ওলির মাজারের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ পাকের বন্ধুগণ যদি প্রশান্তি পায়, আমার আল্লাহ প্রশান্তি পায়, আর আমার আল্লাহ কয় আমার বন্ধুদেরকে প্রশান্তি দেওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দার প্রতি আমি আল্লাহ রহমত দান করে দেই। ওরে বেলায়াতের মুরশিদ হইয়া আসিলেন নূরের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি। ও বন্ধু আমার, এই জন্য আল্লাহর কোনো অলিকে নিয়েও বাজে মন্তব্য করা যাবে না, আল্লাহর কোনো বেলায়েত প্রাপ্ত অলিকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। আল্লাহর কোরআন বলে কি বলে শুনেন, আল্লাহর কোরআন বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহর কোরআন বলে ওয়াল্লাযীনা, এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ঈমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় বিগয়রি মাকতাসাবু কোনো অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা যেন পাপের বোঝা তাদের মাথায় নেয়। বন্ধু আমি জানতে চাই, আপনি যে অমুক অলিকে ভণ্ড বলতেছেন, অমুক আল্লাহর অলিকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন, ওই আল্লাহর অলিকে কোনোদিন আপনার ফাতের বাদ কাইরা নিছে, তাহলে কেন আপনি ওনাকে ভণ্ড বলছেন, কেন কোন আল্লাহর ওলিকে নিয়ে বাজে মন্তব্য করছেন? তবে একটা কথা মনে রাখবেন, মানুষ এখন আল্লাহর ওলিদের দরবারে যায় যায়, ওই দরবারের খাদেম গুলা দরবারের আশেপাশের মধ্যে এখন দেখা যায় গানের আসর বসায়, আর এরার কারণে আল্লাহর ওলির মাজারের বদনাম হয়। একটা কথা মনে রাখবেন, যারা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রতি প্রবঞ্চিত উঠে রয়েছেন, তারা কোনোদিন আল্লাহর ওলির মাজারে গানের পক্ষে নয়, তারা আল্লাহর ওলির মাজারে কোরআন তেলাওয়াতের পক্ষে, জিয়ারতের পক্ষে, জিয়ারতের পক্ষে। এই জন্য সকল সমস্যা হোক না কেন, আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করবেন, হক্কানি রব্বানি পীর মাশাইখের কাছে যাবেন, আল্লাহ পাক ওদের ওসিলা আপনাকে মাফ করবে। তবে মা বাবার ঠিক রেখা আল্লাহর ওলির কাছে যাইয়েন, আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে আল্লাহর ওলির কাছে যাইবেন, আল্লাহ সাফার দাঁত ফলাই দিব, ঠিক না বেটি? আম্মা আব্বার মনে কষ্ট দিয়া ফির চলবে না, আগে আম্মা আব্বারে সালাইতে হবে, তারপরে আল্লাহর ওলি ধরতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আম্মা আব্বার খেদমত, নামাজ, রোজা এবং সুন্দরভাবে দোয়া করা, তিন নাম্বার আল্লাহর ওলির সোহবতে থাকলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে।